ওকে, তো আমরা এই ল্যাবটাতে যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট। এর আগের ল্যাবে আমরা দেখলাম যে ওয়েট অ্যাট্রিবিউট দিয়ে পরে কি করে আমরা পাথ ম্যানিপুলেশন করি, এবার সেটা আমরা দেখবো লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট দিয়ে কি করে আমরা করতে পারি। তো লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট আমি এটাই বলেছিলাম ওয়েটের, যে যদি আমরা কম্পেয়ার করি লোকাল প্রেফারেন্স আর ওয়েটকে, আশা করি জিনিসটা মনে আছে, যে ওয়েটের ক্ষেত্রে ইট ইজ লোকাল টু দ্য রাউটার। যখন আমরা কোনো রাউটারে কোনো পাথ ম্যানিপুলেশন করার জন্য যখন ওয়েট অ্যাট্রিবিউটকে ইউজ করি, ইট ইজ লোকাল টু দ্য রাউটার। আর লোকাল প্রেফারেন্সের ক্ষেত্রে কি হবে, লোকাল প্রেফারেন্সের ক্ষেত্রে আমি যদি কখনো লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট রাউটারে কনফিগার করি, তাহলে উইদিন দ্যার অটোনোমাস সিস্টেম যতগুলো আমার রাউটার থাকবে, বিজিপি পিয়ার্স থাকবে, যাদের সাথে ওই রাউটারটা বিজিপি নেবার রিলেশনশিপ এস্টাবলিশ করবে, সবাইকার মধ্যে কিন্তু ওই অ্যাট্রিবিউটটা কিন্তু কি হবে, আপডেট হবে। তো লোকাল প্রেফারেন্সের এখানে ল্যাবটা দেখে নিচ্ছি, সেম ল্যাব আছে, রাউটার ওয়ান, রাউটার টু, রাউটার থ্রি, রাউটার ফোর। রাউটার ওয়ান অ্যান্ড রাউটার টু AS100 এ আছে, রাউটার থ্রি AS200 এ আছে, রাউটার ফোর AS300 এ আছে। তো এইভাবে আমাদের এখানে করা হয়েছে আমাদের। তো এখানে বেসিক্যালি ফার্স্টে যেরকম আমরা ওয়েটের ক্ষেত্রে করেছিলাম, নর্মাল বিজিপি পিয়ার রিলেশনশিপ করব, রাউটার ওয়ান আর রাউটার টু এর মধ্যে IBGP হবে, বাকি সব আমার eBGP পিয়ার্স রিলেশনশিপ হবে। তো চলে আসছি, আইপি অ্যাড্রেস যেরকম সব ইন্টারফেসে দেওয়া থাকে সেটা এখানে দেওয়া হয়ে গেছে, যেটা আপনারা দেখলেন এতক্ষণ ধরে। এবার আমি বিজিপি আগে রিলেশনশিপটা আমি ফর্ম করে নিই। তো আমি এখানে ঢুকছি রাউটার বিজিপি অটোনোমাস সিস্টেম 100, আমি রাউটার ওয়ানে আছি, ঠিক আছে, রাউটার ওয়ানে করলাম বিজিপি রাউটার বিজিপি অটোনোমাস সিস্টেম 100। এবার আমার যে নেবার হচ্ছে, আমার ফার্স্ট নেবার হচ্ছে আমার রাউটার টু, তাহলে আমি এখানে বলবো নেবার, আমার নেবার হচ্ছে 12.0.0.2, মানে আইপি অ্যাড্রেস অফ রাউটার টু, যেটা থ্রু দি রাউটার ওয়ান রাউটার টুকে কানেক্ট করছে, ঠিক আছে, যার রিমোট AS হচ্ছে 100। তাহলে এটা একটা আমার IBGP নেবার রিলেশনশিপ হচ্ছে, এবং এই নেবারটার ক্ষেত্রে আমি এটাও বলে দেবো যে এই নেবারটার ক্ষেত্রে নেক্সট অফ সেলফ আমারই হওয়া উচিত, তাই তো, নেক্সট অফ সেলফ আমারই হওয়া উচিত। এরপরে রাউটার ওয়ান যদি কোনো নেবার রিলেশনশিপ করে সেটা রাউটার থ্রির সাথে করবে, সেটা আমার eBGP নেবার রিলেশনশিপ হবে। তাহলে আমি লিখছি নেবার রাউটার থ্রির সাথে নেবার রিলেশনশিপ করার জন্য 13.0.0.2, ঠিক আছে, 13.0.0.2 দিয়ে রাউটার ওয়ান রাউটার থ্রিকে কানেক্ট করছে, এবং তার রিমোট AS আমি এখানে দিয়ে দিলাম, AS হচ্ছে 200, ঠিক আছে। এবার আমি নো অটো সামারি কমান্ডটা আগেই আমি চালাই, এখন চালিয়ে দিচ্ছি, নো সিঙ্ক্রোনাইজেশন আমরা এখানে চালিয়ে দিলাম। এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে রাউটার ওয়ান কি কি নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করবে, রাউটার ওয়ান সব নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করবে, এখানে যা নেটওয়ার্ক আছে, রাউটার ওয়ানের সঙ্গে একটা 10 ডট নেটওয়ার্ক ল্যানে রান করছে, যার মাস্ক হচ্ছে 255.255.255.0, ঠিক আছে। আর একটা নেটওয়ার্ক রাউটার যেটা অ্যাডভার্টাইজ করবে রাউটার ওয়ান, 12.0.0.0 মাস্ক কমান্ডটা দিতে হবে, 255.252/30 তে আছে, আর একটা হচ্ছে আমার 13 ডট নেটওয়ার্ক, ঠিক আছে। তো এটা আমরা বুঝতে পারলাম, ওকে। এবারে রাউটার টু তে আমি সেরকম নেবার রিলেশনশিপ করব, রাউটার টু আর রাউটার ওয়ানের সাথে IBGP নেবার রিলেশনশিপ করবে, আর রাউটার টু রাউটার ফোর এর সাথে eBGP নেবার রিলেশনশিপ করবে। আমি রাউটার টু তে চলে আসবো, রাউটার টু এর কনসোলে, তাহলে রাউটার টু এর কনসোলে যদি যাই, এটা হচ্ছে আমার রাউটার টু এর কনসোল, আমি এখানে ঢুকবো রাউটার বিজিপি 100, রাইট, ওকে, তো রাউটার বিজিপি 100, ঠিক আছে, নো অটো সামারি আগে করে দিই, নো সিঙ্ক্রোনাইজেশন রান করে দিলাম। এবার রাউটার টু যে নেবার রিলেশনশিপটা করবে সেটা হচ্ছে নেবার রাউটার ওয়ানের সাথে করবে, দ্যাট ইজ 12.0.0.1, রিমোট AS হচ্ছে 100, ঠিক আছে। আর রাউটার টু এখানে দেবে যে নেবার 12.0.0.1 এর ক্ষেত্রে ইট উইল বি দ্য নেক্সট অফ অ্যাড্রেস, তো নেক্সট অফ সেলফ কমান্ডটা আমি এখানে দিয়ে দিলাম। এবার রাউটার টু নেবার রিলেশনশিপ করবে উইথ রাউটার ফোর, তাহলে আমি এখানে করছি নেবার রাউটার ফোর এর সাথে নেবার রিলেশনশিপ করার জন্য 24.0.0.2 এই আইপি অ্যাড্রেস দিয়ে পরে রাউটার ফোর কে কানেক্ট করছে রাউটার টু, তাহলে সেই আইপি অ্যাড্রেসটা আমরা এখানে দিলাম। আর রিমোট AS হচ্ছে আমার AS300, রাইট। এবার যে নেটওয়ার্কগুলো
রাউটার টু অ্যাডভার্টাইজ করবে। রাউটার টু এর একটা ল্যানে 20 ডট নেটওয়ার্ক চলছে, যার মাস্ক হচ্ছে /24, তার সাবনেট মাস্কটা আমি এখানে দিলাম। আর যে নেটওয়ার্ক গুলো রাউটার টু অ্যাডভার্টাইজ করছে সেটা হচ্ছে 12.0.0.0, মাস্ক দিচ্ছি এখানে 255.255, 255.252, আর একটা হচ্ছে 24 ডট নেটওয়ার্ক, তো আমি এখানে করে দিচ্ছি 24.0.0.0, মাস্ক দিচ্ছি 24.0.0, আরে 255.255.255.252, ঠিক আছে। রাউটার ওয়ান আর রাউটার টু এর মধ্যে আমরা নেবার রিলেশনশিপ কিন্তু করে ফেলেছি, এবং রাউটার ওয়ান আর রাউটার টু এর নেবার রিলেশনশিপটা এস্টাবলিশও হয়ে গেছে, এখানে আমি মেসেজ পেয়ে গেছি, রাইট। এবার আমরা রাউটার থ্রি তে চলে যাব। রাউটার থ্রি তে যদি আমাকে যেতে হয় তাহলে আমি রাউটার থ্রি তে যাচ্ছি। রাউটার থ্রি তে আমি আবার এখানে লিখব রাউটার বিজিপি অটোনোমাস সিস্টেম, সরি 200, ঠিক আছে। নো অটো সামারি কমান্ডটা দিলাম, নো সিঙ্ক্রোনাইজেশন কমান্ডটা দিলাম। এবার রাউটার থ্রি দুটো নেবার হচ্ছে, রাউটার ওয়ান আর রাউটার ফোর। আমি এখন রাউটার থ্রি তে আছি, মানে এই রাউটারে আছি, দুটো নেবার হচ্ছে রাউটার ওয়ান আর রাউটার ফোর, দুটোই আমার ইবিজিপি নেবার রিলেশনশিপ করবে। সো আমি নেবার এখানে দিচ্ছি, ফার্স্টে রাউটার ওয়ানের সাথে নেবার রিলেশনশিপ করবো, রাউটার থ্রি রাউটার ওয়ানের সাথে করবে। তো আমি 13.0.0.1 করলাম, রিমোট এস, সরি রিমোট এস গোয়িং টু বি 100, ঠিক আছে। আর একটা নেবার হবে আমার, সেটা হচ্ছে 34.0.0.2, মানে রাউটার ফোর, আর এর রিমোট এস হচ্ছে আমার 300, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি রাউটার থ্রি রাউটার ওয়ানের সাথে নেবার রিলেশনশিপ করে গেছে। এবার রাউটার থ্রি থেকে যে যে নেটওয়ার্কগুলো আমরা অ্যাডভার্টাইজ করব সেটা হচ্ছে, একটা হচ্ছে নেটওয়ার্ক 13.0.0.0, মাস্ক আমি এখানে দিয়ে দিচ্ছি 255.255.255.252, আর একটা হচ্ছে নেটওয়ার্ক 30.0.0.0, যেটা রাউটার থ্রি ল্যান নেটওয়ার্ক, ঠিক আছে। তার মাস্ক আমি এখানে দেবো, সেটা হচ্ছে 255.255.255.0, আর একটা আমি এখানে করছি নেটওয়ার্ক 34.0.0.0, যার মাস্ক হবে আমার 255.255.255.252/30 তে আছে বলে। ওকে, মাস্ক স্পেলিংটা এখানে মিস্টেক হয়ে গেছে, মাস্ক এটা, ঠিক আছে। এবার আমি ফাইনালি রাউটার ফোরে আসবো। রাউটার ফোর নেবার রিলেশনশিপ করবে উইথ রাউটার টু অ্যান্ড রাউটার থ্রি। রাউটার ফোরের ক্ষেত্রে এটা আমার ইবিজিপি রিলেশনশিপ হবে, তাহলে আমি এখানে চলে আসছি রাউটার বিজিপি অটোনোমাস সিস্টেম 300, ঠিক আছে। নো অটো সামারি, নো সিঙ্ক্রোনাইজেশন, আমি এখানে নেবার নেবার একটা হচ্ছে রাউটার টু এর সাথে যদি নেবার রিলেশনশিপ করি তাহলে 24.0.0.1, যার রিমোট এস হচ্ছে আমার 100, আর একটা হচ্ছে নেবার 34.0.0.1, সেটা হচ্ছে আমার রাউটার থ্রি, যার সাথে আমার রাউটার ফোর নেবার রিলেশনশিপ করছে, যেটা আমার রিমোট এস হবে, রিমোট এস গোয়িং টু বি এস 200, ঠিক আছে। কি বলছে, ক্যান নট ফর্ম লোকাল সিস্টেম 34.0.0.1, ওকে, দেয়ার মাস্ট বি সাম আইপি অ্যাড্রেস মিসম্যাচ ওভার ইয়ার। আমি এখানে একবার ডু শো ইন্টারফেস ব্রিফ আমি একবার যদি করি, ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, ওকে। সো রাউটার ফোরের এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল 1/0 আইপি হওয়া উচিত ছিল 34.0.0.2, তো বাই মিস্টেক আমি এটা দিয়ে দিচ্ছি 34.0.0.1, তো সেটা আগে আমাকে রেকটিফিকেশন করতে হবে। তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ইন্টারফেস সিরিয়াল 1/0 তে, আর এখানে আমি আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 34.0.0.2 255.255.255.252, ঠিক আছে। এবার আমি আবার চলে আসবো রাউটার বিজিপি 300, আর এবার আমি নেবার রিলেশনশিপ করব উইথ রাউটার থ্রি, দ্যাট ইজ 34.0.0.1,
এবং যার রিমোট এস হচ্ছে 200। দেখি রাউটার 4 আর রাউটার 3 এর মধ্যে আমার নেবার রিলেশনশিপ আপ হয়ে যাওয়া উচিত। ওকে, তো নেবার রিলেশনশিপ আপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো এর আগে আমি রাউটার 4 এর সাথে রাউটার 2 এরও নেবার রিলেশনশিপ করেছি, রাইট? এবার যে নেটওয়ার্ক গুলোকে আমাকে অ্যাডভার্টাইজ করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে একটা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করছি, নেটওয়ার্ক 40.0.0.0, মাস্ক কমান্ড ইউজ করতে হবে, 255.255.255.0/24 এ আছে বলে। আর রাউটার 4 থেকে আরো দুটো নেটওয়ার্ক হচ্ছে, একটা হচ্ছে 24.0.0.0, মাস্ক কমান্ড ইউজ করছি, 255.255.255.252, আর একটা নেটওয়ার্ক কমান্ড হবে সেটা হচ্ছে 34.0.0.0, মাস্ক হচ্ছে 255.255.255.252। ওকে, তাহলে এতদূর আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদের টেস্টিং করতে হবে। আমরা ফার্স্টে যে টেস্টিংটা করব সেটা হচ্ছে রাউটার 4 এর এই যে 4.0 যে নেটওয়ার্কটা আছে, 40.0 যে নেটওয়ার্কটা আছে, ল্যান নেটওয়ার্ক যেটা আছে রাউটার 4 এর, 40.0 যে নেটওয়ার্কটা আছে সেটা রাউটার 1 যদি রিচ করতে চাই তাহলে ও কার ভায়া এটাকে রিচ করবে। তো বেসিক্যালি যদি আমরা রাউটার 1 এর গিয়ে রাউটিং টেবিলটা দেখি, সেখানে আমরা দেখতে পারবো রাউটার এই যে 40. নেটওয়ার্কটা আছে, রাউটার 1 যদি রিচ করতে চাই এটা ভায়া রাউটার 2 হয়ে তারপর ও রাউটার 4 এ আসবে। কেন? কারণ রাউটার 4 যখন এই 40. নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করবো রাউটার 2 কে, তখন রাউটার 2 এখানে, আমি যদি এখানে লিখি, রাউটার 2 একটা রুট পাবে ফর দিস 40. নেটওয়ার্ক, এবং এখানে লেখা থাকবে 40.0.0.0 এই নেটওয়ার্কটা আসছে, অ্যান্ড ইট ইজ কামিং ফ্রম অটোনোমাস সিস্টেম 300, রাইট? আর সেম রুট, এই সেম 40. নেটওয়ার্কটা রাউটার 4 রাউটার 3 কেও অ্যাডভার্টাইজ করবে। এবার রাউটার 3 যখন এই 40. নেটওয়ার্কটা রাউটার 1 কে অ্যাডভার্টাইজ করবে, তখন এখানে কিন্তু কি হচ্ছে, এখানে এটা অটোনোমাস সিস্টেম 300 অবশ্যই, বাট ইট ইজ অলসো ক্রসিং অটোনোমাস সিস্টেম 200, রাইট? রাউটার 4 40. নেটওয়ার্ক যখন রাউটার 3 কে অ্যাডভার্টাইজ করলো, তখন অটোনোমাস সিস্টেম 300 ছিল, যখন অটোনোমাস সিস্টেম 300 ছিল, নিজের অটোনোমাস সিস্টেম দিয়ে অ্যাডভার্টাইজ করলো। আর রাউটার 3 যখন ওটা রাউটার 1 কে অ্যাডভার্টাইজ করবে, তখন অ্যালং উইথ 300 ও নিজের অটোনোমাস সিস্টেমটাও কিন্তু ওখানে অ্যাডভার্টাইজ করে দেবে। তো রাউটার 1 দেখতে পাচ্ছে 40. নেটওয়ার্ক, যদি আমি রাউটার 3 দিয়ে যাই তাহলে ওকে অটোনোমাস সিস্টেম 200 দেন 300, তবে গিয়ে ওখানে রিচ করতে পারছে। কিন্তু রাউটার 2 যখন এটা রুটটা রিসিভ করছে, তখন এখানে অটোনোমাস সিস্টেম 300 দিয়ে রিসিভ করছে। এবার রাউটার 2 যখন এই আইবিজিপি নেটওয়ার্কটাকে রাউটার 1 কে যখন অ্যাডভার্টাইজ করবে, তাহলে রাউটার 1 এখানে দেখতে পাচ্ছে যে 40. নেটওয়ার্কে রাউটার 1 পৌঁছাতে পারছে শুধু একটা অটোনোমাস হপ পেয়ার করেই, এই 40. নেটওয়ার্কে সে রিচ করতে পারছে। আর যদি ভায়া রাউটার 3 দিয়ে যায় তাহলে দুটো অটোনোমাস হপকে ওকে কিন্তু ক্রস করতে হচ্ছে। তো সেক্ষেত্রে রাউটার 1 এর প্রেফারড রুট কি হবে? প্রেফারড রুট কিন্তু রাউটার 2 এর তাই ওর কাছে প্রেফারড রুট হবে। তো লেটস গো অ্যান্ড চেক দ্য রাউটিং টেবিল অফ রাউটার 1। আমি রাউটার 1 এ যাব। রাউটার 1 এ এখানে গিয়ে আমি যদি এখানে করি শো আইপি বিজিপি, এখানে দেখতে পাচ্ছি 40. নেটওয়ার্কের দুখানা রুট ও পেয়েছে, একটা ভায়া 13.0.0.2 মানে রাউটার 3 থ্রু দিয়ে পেয়েছে, আর একটা ভায়া পেয়েছে 12.0.0.2 মানে যেটা রাউটার 2 এর ভায়া পেয়েছে। আর এই দুটো রুটের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে রাউটার 1 ভায়া রাউটার 2 যে রুটটা রিসিভ করেছে সেটাকেও ও কিন্তু অ্যাজ আ বেস্ট রুট হিসেবে ইলেক্ট করছে। যদি আমি আপনাকে এখানে পুরো রাউটিং টেবিলটা দেখি দেখাই, এখানে দেখতে পাবেন এখানে একটা লোকাল প্রেফারেন্স বলে এখানে একটা ফিল্ড আছে, ঠিক আছে? সবকটা আইবিজিপি রুট, যেগুলো আইবিজিপি রুট, সো আইবিজিপি রুট গুলো ডিফল্ট লোকাল প্রেফারেন্স ভ্যালু কিন্তু এখানে 100 এখানে আমরা বাই ডিফল্ট দেখতে পাচ্ছি। দ্য ডিফল্ট ভ্যালু অফ দ্য লোকাল প্রেফারেন্স, আমি যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম দ্য ডিফল্ট ভ্যালু অফ দ্য লোকাল প্রেফারেন্স ইজ অলওয়েজ 100, ঠিক আছে? কিন্তু ইবিজিপি এর ক্ষেত্রে কিন্তু লোকাল প্রেফারেন্স কাজ করছে না, ইবিজিপি এর ক্ষেত্রে কাজ করছে না। এটা কখন কাজ করছে? যখন এটা উইদিন দ্য অটোনোমাস সিস্টেম, যখন এই রুটটাকে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, ঠিক আছে? উইদিন দ্য অটোনোমাস সিস্টেম।
তাহলে রাউটার ওয়ান আমি দেখতে পাচ্ছি এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাউটার ওয়ান কিন্তু এই 40 ডট নেটওয়ার্কে যাচ্ছে ভায়া রাউটার টু। আর ইভেন যদি রাউটার টু এর রাউটিং টেবিলটা দেখি আমি এখানে, রাউটার টু এর যদি আমি রাউটিং টেবিলটা দেখি এখানে যদি আমি করি শো আইপি বিজিপি, এখানেও দেখতে পাবো যে রাউটার টু এই 40 ডট নেটওয়ার্কে রিচ করছে ডাইরেক্টলি ভায়া রাউটার ফোর, যেটা অটোনোমাস সিস্টেম 300 এ আছে। দেখুন ভায়া 24.0.0.2, রাউটার টু আর রাউটার ফোর এর মধ্যে 24 ডট নেটওয়ার্কটা আছে। ক্লিয়ার? এবারে প্ল্যানটা কি হচ্ছে, সো ডিফল্ট রুট কোন দিক দিয়ে যাচ্ছে 40 ডট নেটওয়ার্ক? রাউটার টু থেকে হয়ে পড়ে রাউটার ফোরে এন্টার করছে, রাইট? এবার আমি যদি এরকম একটা প্ল্যান করি যে রাউটার ওয়ান যদি নেটওয়ার্ক 40 ডট নেটওয়ার্কে যদি রিচ করতে হয় তাহলে ইট শুড গো ভায়া রাউটার থ্রি, ডিফল্ট রুট ছিল ভায়া রাউটার টু, ঠিক আছে, বাট রাউটার ওয়ান শুড ইলেক্ট রাউটার থ্রি অ্যাজ দ্য প্রেফার্ড রুট অর দ্য প্রেফার্ড রাউটার টু রিচ দিস 40 ডট নেটওয়ার্ক। রাউটার ওয়ান রাউটার থ্রির ভায়া এই 40 ডট নেটওয়ার্কে রিচ করবে। তাহলে আমি কি করতে পারি, আমার এখানে যে রাউটার ওয়ানে যে রুটগুলো লার্ন করছে সেখানে আমি আমি আমার লোকাল প্রেফারেন্স ভ্যালুটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে? রাউটার ওয়ান যে রুটগুলোকে লার্ন করছে ভায়া রাউটার থ্রি, যদি তার লোকাল প্রেফারেন্স ভ্যালুটা আমি যদি বাড়িয়ে দিই, কারণ ডিফল্ট লোকাল প্রেফারেন্স ভ্যালু কত আছে যেটা রাউটার টু থেকে রাউটার ওয়ানে অ্যাডভার্টাইজ হচ্ছে, দ্যাট ইজ ওয়ান। রাউটার টু থেকে যখন আইবিজিপি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে রাউটার ওয়ানে, রাউটার টু থেকে যখন রাউটার ওয়ানে আইবিজিপি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তার লোকাল প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 100। আমি এখনই দেখালাম এখানে রাউটার ওয়ানে যদি দেখাই, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 40 ডট নেটওয়ার্ক আর রাউটার টু অ্যাডভার্টাইজ করছে লোকাল প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 100। তো যদি আমি রাউটার থ্রি থেকে যে রুটটা আমি লার্ন করছি, ঠিক আছে, তার যদি লোকাল প্রেফারেন্স ভ্যালুটা যদি আমি এক্সিড করে দিই 100 এর বেশি যদি আমি করে দিই, তাহলে রাউটার ওয়ান এর ক্ষেত্রে কি হবে, রাউটার ওয়ান কিন্তু হায়ার লোকাল প্রেফারেন্স ভ্যালুর যে রুটটা থাকবে সেটাকে কিন্তু ও প্রায়োরিটি বেশি দেবে, অ্যান্ড দ্যাট উইল বিকাম দ্য বেস্ট রুট। এটা গেল এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে রাউটার ওয়ান কিন্তু সেই রুটগুলোকে তার আইবিজিপি নেবার্সদেরকেও কিন্তু সেন্ড করবে উইথ দ্য সেম মডিফাইড লোকাল প্রেফারেন্স ভ্যালু। আমি যে লোকাল প্রেফারেন্স ভ্যালুটা এখানে বাড়াবো সেই ইনক্রিমেন্টেড ভ্যালুটা দিয়ে পরে রাউটার টুকেও কিন্তু অ্যাডভার্টাইজ করবে। তখন রাউটার টু দেখবে অ্যাজ বিকজ ইট ইজ গেটিং আ হায়ার লোকাল প্রেফারেন্স ভ্যালু, ও কিন্তু তখন দেখবে ওই রুটটাতে যদি রিচ করতে, এই 40 ডট নেটওয়ার্কে যদি রিচ করতে হয় তাহলে অল রাউটার উইদিন দিস অটোনোমাস সিস্টেম, ইফ মানে অল বিজিপি পিয়ার্স, আমার অ্যাকচুয়ালি বলা উচিত অল বিজিপি পিয়ার্স উইদিন দিস অটোনোমাস সিস্টেম উইল রিচ দিস 40 ডট নেটওয়ার্ক ভায়া রাউটার থ্রি। ওয়েটের ক্ষেত্রে কি ছিল, ইট ওয়াজ লোকাল টু দ্য রাউটার, ঠিক আছে, বাট লোকাল প্রেফারেন্সে কি হয় সেটা একটা বিজিপি পিয়ার্স থেকে অন্য বিজিপি পিয়ার্স ওটাকে অ্যাডভার্টাইজ করা হয়। কারণ আমি যদি রাউটার টু এর রাউটিং টেবিল দেখি, এখন আমি একটুখানি দেখাই, আমি যদি রাউটার টু এর রাউটিং টেবিল দেখি, রাউটার টু এখানে 40 ডট নেটওয়ার্ক, ঠিক আছে, একটাই রুট পাচ্ছে, রাউটার টু এই 40 ডট নেটওয়ার্কের একটাই রুট এখনো পর্যন্ত লার্ন করছে। ক্লিয়ার? তাহলে এখানে আমি যদি রাউটার ওয়ানে যাই এবং রাউটার ওয়ানে কে যদি আমাকে আমার লোকাল প্রেফারেন্স ভ্যালুটাকে যদি মডিফাই করতে হয় কিভাবে করব, ভেরি সিম্পল কমান্ড, আমাকে গ্লোবাল কনফিগ মোডে যেতে হবে। আমি যাব হচ্ছে রাউটার বিজিপি 100 এর ভেতরে যাব এবং এখানে একটা কমান্ড দেবো বিজিপি ডিফল্ট লোকাল প্রেফারেন্স, বিজিপি ডিফল্ট লোকাল প্রেফারেন্স। এই কমান্ডটা দেওয়ার পর আমি আমার লোকাল প্রেফারেন্সটা এখানে আমি ডিফাইন করব। বাই ডিফল্ট লোকাল প্রেফারেন্সের ভ্যালু কত হয়, 100 হয়, আমার 100 এর থেকে বেশি হওয়া উচিত, 101 হতে পারে, 110 হতে পারে, 400 হতে পারে, 1000 হতে পারে, ইট শুড বি মোর দ্যান 100, ঠিক আছে, রেঞ্জটা এখানে দেওয়া আছে আমরা কত থেকে কতর মধ্যে আমরা লোকাল প্রেফারেন্স ভ্যালু আমরা দিতে পারি। তা আমি যদি এখানে করি আমার লোকাল প্রেফারেন্স ভ্যালু আমি করে দিলাম 150, ঠিক আছে, 150 করার পরে যেটা আমি এখানে করব, রাউটিং টেবিলটাকে দেখার আগে ক্লিয়ার আইপি বিজিপি স্টার, ঠিক আছে,
একটু টাইম দিই রাউটিং টেবিলটাকে প্রিপেয়ার করার জন্য। এবার যদি আমি এখানে করি শো আইপি বিজিপি, সরি শো আইপি বিজিপি, এখন দেখতে পাবো এই 40 ডট নেটওয়ার্কে যদি আমাকে রিচ করতে হয়, আমার ইট ইজ গোয়িং ভায়া 12.0.0.2, না 12.0.0.2 তো হলো না, ওকে এই যে হয়ে গেছে। আমাদের একটু সময় সময় দিতে হবে কনভার্জ করার জন্য। এখন দেখতে পাচ্ছি যদি 40 ডট নেটওয়ার্কে যদি আমাকে রিচ করতে হয়, দেখাই এখানে নাও ইট ইজ গোয়িং বাই 13.0.0.2। 13.0.0.2টা কে? দ্য নেটওয়ার্ক বিটুইন রাউটার 1 এন্ড রাউটার 3। সো ইফ রাউটার 1 ওয়ান্টস টু রিচ দিস 40 ডট নেটওয়ার্ক, তাহলে ও কিন্তু ভায়া রাউটার 3 দিয়ে যাচ্ছে। কিন্তু আমি কি এখানে আমার কোনো লোকাল প্রেফারেন্স ভ্যালু দেখতে পাচ্ছি? দেখুন তো, আমি তো রাউটার 1 এ কনফিগার করেছি লোকাল প্রেফারেন্স ভ্যালু 150, না দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা কিন্তু অলরেডি এখানে কনফিগার করা আছে। রাউটার 2 এর যদি রাউটিং টেবিলে এখন চলে যাই, সেখানে এটা দেখতে পাওয়া উচিত আমার লোকাল প্রেফারেন্স ভ্যালুটা, এবং দেখবো যে আমার 40 ডট নেটওয়ার্কে যদি আমাকে রিচ করতে হয়, সি 40 ডট নেটওয়ার্কে যদি আমাকে রিচ করতে হয়, এই 40 ডট নেটওয়ার্কে, তাহলে আমি কার ভায়া যাচ্ছি 12.0.0.1, মানে রাউটার 2 ভায়া রাউটার 1 যাচ্ছে। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি, আমি এটাকে আর একবার এখানে হাইলাইট করছি, লোকাল প্রেফারেন্স ভ্যালু ইজ 150। তো যখন আমি কোনো রাউটার এটাকে কনফিগার করছি, তখন হয়তো সেই জায়গাতে হয়তো আমি তার লোকাল প্রেফারেন্স ভ্যালু দেখতে পাচ্ছি না, কিন্তু লোকাল প্রেফারেন্স ভ্যালু যেহেতু সেখানে কনফিগার আছে, নেবার রাউটারে কিন্তু সেটা কিন্তু অ্যাডভার্টাইজ হচ্ছে 150। ঠিক আছে, নট অনলি ফর দিস 40 ডট নেটওয়ার্ক, রাউটার 2 কে অটোনোমাস সিস্টেম 100 এর বাইরে যে কোনো নেটওয়ার্কে যদি এখন যেতে হয়, যে কোনো নেটওয়ার্কে যেতে হয়, প্রত্যেকটা নেটওয়ার্কেই ওরা ও কিন্তু যাবে ভায়া রাউটার 1। কেন, আমি এর আগেই বাড়ি ডিসকাস করেছিলাম ওয়েট আর লোকাল প্রেফারেন্সের কাজটা হচ্ছে যে হাউ দ্য রাউটার উইল এক্সিট আ অটোনোমাস সিস্টেম। একটা রাউটার তার নিজের অটোনোমাস সিস্টেম কি করে এক্সিট করবে সেটাই আমরা এখানে সেট করি। তো যেমন 40 ডট নেটওয়ার্ক আছে, যদি আমি এটা দেখি ফর 30 ডট নেটওয়ার্ক, ইফ ইউ সি ওভার ইয়ার 30 ডট নেটওয়ার্কও কিন্তু এ কিন্তু যাচ্ছে ভায়া রাউটার 1। দেখুন এখানে 30 ডট নেটওয়ার্কে যাচ্ছে 12.0.0.1 এর ভায়া, এটা আমি রাউটার 2 এর রাউটিং টেবিল দেখছি, যাচ্ছে ভায়া রাউটার 1 রাউটার 3। ঠিক আছে, ইভেন ইফ যদি আমি 34 ডট নেটওয়ার্কটা দেখি বা 24 ডট নেটওয়ার্কটা, ইভেন মানে 24 তো ডাইরেক্টলি কানেক্টেড একটা থাকবে। ঠিক আছে, তো এখানে যদি আমি দেখি 34 কোথায় দেখলাম, এই যে 34 ডট নেটওয়ার্ক ভায়া রাউটার 1। ঠিক আছে, ইভেন যে 10 ডট নেটওয়ার্কটাও লার্ন করছে, এই যে 10 ডট নেটওয়ার্কটা যেটা রাউটার 1 রাউটার 2 কে আইবিজিপি থ্রু দিয়ে যখন অ্যাডভার্টাইজ করছে, সেখানেও দেখুন প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য ও লোকাল প্রেফারেন্স কিন্তু 150 করে দিয়েছে, যেটা আগে আমাদের 100 ছিল, ডিফল্ট ছিল। ঠিক আছে, সো ফর রাউটার 2 রাউটার 1 উইল বি দ্য নেক্সট হপ টু রিচ এনি আদার অটোনোমাস সিস্টেম, অ্যান্ড ইভেন রাউটার 1 তো নেক্সট মানে ভায়া রাউটার 3 তো যাচ্ছে। ঠিক আছে, অ্যাজ পার দ্য ডায়াগ্রাম রাউটার 1 কে যদি অন্য কোনো অটোনোমাস সিস্টেমে কোনো নেটওয়ার্কে যদি রিচ করতে হয়, ইট উইল গো ভায়া রাউটার 3। ঠিক আছে, এটা গেল আমাদের লোকাল প্রেফারেন্সের একটা বেসিক ল্যাব। এবারে যেটা আমি রাউটার 1 এখানে কনফিগার করলাম, ফার্স্ট টাইম এটাকে ক্যান্সেল করে দিই, আবার আমি এখানে ওই একটা জিনিস দেখাবো, আমি এখানে গ্লোবাল কনফিগ মোডে যাই, ফার্স্ট আমি রাউটার বিজিপি 100 এ গেলাম, আর এখানে আমি লোকাল প্রেফারেন্স যে কমান্ডটা আছে এটাকে আমি ক্যান্সেল করছি, নিয়ে আমি এখানে আসছি, এবার আমি ক্লিয়ার আইপি বিজিপি স্টার করলাম। রাউটিং টেবিলটা একটু স্টেবল হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি শো আইপি বিজিপি যদি করি, এখনো স্টেবল হয়নি, উই শুড গিভ সাম টাইম, উই নো দ্যাট বিজিপি ইজ আ প্রিটি স্লো প্রোটোকল, রাইট? একটু টাইম নেবে কনভার্জেন্স হতে, এখনো কনভার্জ হয়নি। ওকে,
সেখানে কনভার্জ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি রাউটার ওয়ান এখন যদি 40 ডট নেটওয়ার্কে যদি যেতে চাই তাহলে ইট ক্যান গো ভায়া হোয়াট, গো ভায়া রাউটার টু, ভায়া 12.0.0.2। লোকাল প্রেফারেন্স ও 100 লার্ন করছে যখন রাউটার টু ওকে অ্যাডভার্টাইজ করছে। আইবিজিপি যখন অ্যাডভার্টাইজমেন্ট হয় তখন প্রত্যেকটা রুটের বাই ডিফল্ট তার লোকাল প্রেফারেন্স ভ্যালু কত থাকবে, 100 থাকবে। তাহলে এইটা আমরা এতদূর আমরা বুঝে গেলাম। এবার যদি আমরা কোনো স্পেসিফিক রুটের জন্য করি, স্পেসিফিক রুট মানে যেটা আমরা আগের ল্যাবও করেছিলাম যখন আমরা ওয়েট অ্যাট্রিবিউট দেখছিলাম, এখানে যদি আমি কোনো লুপব্যাক ইন্টারফেস আমি যদি এখানে ক্রিয়েট করি রাউটার ফোনে, সাপোজ আমি এখানে লুপব্যাক 0 ক্রিয়েট করলাম, আমি সাপোজ করছি 4.0.1.0/24, লুপব্যাক 1 করছি, ঠিক আছে, একটু আমি কনফিউজ হয়ে যাবো, এটাকে 4.0.0.0 করি, এখানে করছি 4.0.1.0/24, আর এখানে করছি লুপব্যাক 2 যেটা আমার থাকবে 4.0.2.0/24, ঠিক আছে, 40 হয়ে গেছে না, ওকে ক্যান্সেল করি 4.0.2.0। এই তিনটে লুপব্যাক এখানে আছে। আমি যদি চাই যে রাউটার ওয়ান শুধুমাত্র 4.0.0.0 অ্যান্ড 4.0.0.1 এই পার্টিকুলার দুটো নেটওয়ার্ক, এই পার্টিকুলার দুটো নেটওয়ার্ক রাউটার ওয়ান উইল গো ভায়া রাউটার থ্রি অ্যান্ড রেস্ট অফ দ্য নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলো বাই ডিফল্ট যেরকম যাচ্ছে মানে ভায়া রাউটার টু, যেটা আমরা এতক্ষণ দেখছিলাম টু রিচ অটোনোমাস সিস্টেম 300 রাউটার ওয়ান ওয়াজ গোয়িং ভায়া রাউটার টু, রাউটার ওয়ান রাউটার টু এর ভায়া এই অটোনোমাস সিস্টেম 300 আসছে সেটা আমরা দেখলাম, সেটাই থাকবে। আমি কি বলছি, অনলি 4.0.0.0 অ্যান্ড 4.0.1.0 শুধু এই দুটো পার্টিকুলার নেটওয়ার্কের ক্ষেত্রে রাউটার ওয়ান উইল গো ভায়া রাউটার থ্রি। তো সেটা আমি কি করে করব, সেটাকে করার জন্য আমাকে এখানে কি করতে হবে, আবার আমরা রুট ম্যাপ এখানে ক্রিয়েট করব যেটা আমরা ওয়েট অ্যাট্রিবিউটের জন্য করেছিলাম। তো রুট ম্যাপে যাওয়ার আগে ফার্স্টে আমি রাউটার ফোরে যাব, আমি এই তিনটে লুপব্যাক ইন্টারফেস আগে আমি রাউটার ফোরে এখানে ক্রিয়েট করে দিই। আমি এখানে INT লুপব্যাক 0 করলাম, IP অ্যাড্রেস 4.0.0.1 255.255.255.0, আর একটা হচ্ছে লুপব্যাক 1, ঠিক আছে, এটা হয়ে যাবে 4.0.1.0, আর একটা হয়ে গেছে লুপব্যাক 2, আর তার IP দিয়ে দিলাম 4.0.2.0। তিনটে লুপব্যাক আমি এখানে ক্রিয়েট করে নিলাম। এই তিনটে লুপব্যাককে আমি কি করবো, বিজিপিতে অ্যাডভার্টাইজও করে দেবো। তাহলে আমি এখানে ঢুকছি রাউটার বিজিপি 300, রাউটার বিজিপি 300 এর ভিতর ঢুকলাম, আর এখানে আমি এটাকে করছি নেটওয়ার্ক, একটা হচ্ছে 4.0.0.0, মাস্ক হচ্ছে 255.255.255.0, আর একটা হচ্ছে 4.0.1.0 একটা নেটওয়ার্ক আছে, আর একটা হচ্ছে 4.0.2.0, ঠিক আছে। তাহলে এবার যদি আমি রাউটার ওয়ানের রাউটিং টেবিলটা গিয়ে দেখি ও 4. নেটওয়ার্কটা লার্ন করছে কিনা, ও লার্ন করে নেওয়া উচিত। শো আইপি বিজিপি, এখন ও 4.0.0.0 একটাই নেটওয়ার্ক লার্ন করেছে, তিনটেই ও লার্ন করে নেবে, চিন্তা নেই। এই যে 4.0.0.0, 4.0.1.0 অ্যান্ড 4.0.2.0, এই প্রত্যেকটা নেটওয়ার্কেই রাউটার ওয়ান আমি যদি দেখি এখানে কার ভায়া যাচ্ছে, এই প্রতিটা নেটওয়ার্কে রাউটার ওয়ান কিন্তু ইট ইজ গোয়িং ভায়া 12.0.0.2, মানে ভায়া রাউটার টু, রাইট। 4.0.1.0 তো যাচ্ছে ভায়া 12.0.0.2, আর 4.0.0.2 তেও যাচ্ছে ভায়া 12.0.0.2, মানে রাউটার ওয়ান যে কোনো নেটওয়ার্কের এনি নেটওয়ার্ক ইন অটোনোমাস সিস্টেম 300 ইট ইজ গোয়িং ভায়া রাউটার টু। কন্ডিশনটা কি হচ্ছে, এই দুটো পার্টিকুলার নেটওয়ার্ক লুপব্যাক 0 এবং লুপব্যাক 1 এ যে দুটো নেটওয়ার্ক চলছে 4.0.0.0 এন্ড 4.0.1.0, এই দুটো পার্টিকুলার নেটওয়ার্ক রাউটার 1 কার ভায়া যাওয়া উচিত
ইট শুড গো ভায়া রাউটার থ্রি। তাহলে সেটা আমি এখানে কি করে ইমপ্লিমেন্ট করব, আমি রাউটার ওয়ানে যাচ্ছি, আমি রাউটার ওয়ানে একটা রুট ম্যাপ ক্রিয়েট করব এবং তার এগেনস্টে আমি লোকাল প্রেফারেন্স সেট করব। তো রুট ম্যাপ ক্রিয়েট করার আগে আমি গ্লোবাল কনফিগ মোডে গিয়ে আগে আমি নেটওয়ার্কগুলোকে এসএলএ ডিফাইন করব। তো আমি লিখে দিচ্ছি এখানে অ্যাক্সেস লিস্ট, সাপোজ এখানে আমি করে দিচ্ছি অ্যাক্সেস লিস্ট 10, কাকে পারমিট করছি, এখানে কোনো ডিনাই তো থাকবে না। একটা হচ্ছে 4.0.0.0 যার ওয়াইল্ড কার্ড মাস হচ্ছে 0.0.0.255, আর একটা আমি করছি 4.0.1.0। অ্যাক্সেস লিস্ট 10 বলে আমি একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলাম, সেখানে দুটো নেটওয়ার্ককে আমি এখানে পারমিট করলাম, ঠিক আছে। এবার আমি রুট ম্যাপ ক্রিয়েট করব। তো রুট ম্যাপ এটা তো আমরা শিখেই গেছি রুট ম্যাপ কি করে ক্রিয়েট করে। আমি রুট ম্যাপ ক্রিয়েট করছি বাই দ্য নেম ভিভিসি, আমার রুট ম্যাপের নাম হচ্ছে ভিভিসি, পারমিট করছি, সিকোয়েন্স নাম্বার কিছু একটা দিলাম, 1 দিলাম। ফার্স্টে আমি আমার ACL টাকে ম্যাচ করব, আমি লিখব ম্যাচ আইপি অ্যাড্রেস লিস্ট নাম্বার 10, ACL নাম্বার 10। এবার এটা ম্যাচ করি আমি কি করব, ফর দিস টু নেটওয়ার্ক আমার লোকাল প্রেফারেন্স ভ্যালুটা হাই হবে, হায়ার দেন 100 হবে, ঠিক আছে। তো হায়ার দেন 100 যদি করতে হয় তাহলে আমি এখানে করব সেট লোকাল প্রেফারেন্স, দেখুন আছে সেট লোকাল প্রেফারেন্স, আমি এখানে করে দিলাম 150, এক্সিট করছি। এবার এই ক্ষেত্রে কিন্তু আমাকে বাকিদের জন্য একটা ডিফল্ট স্টেটমেন্ট কিন্তু আমাকে কিন্তু এখানে বানাতে হবে, বাকি যেসব নেটওয়ার্ক গুলো আছে তাদের জন্য আমি একটা ডিফল্ট স্টেটমেন্ট এখানে ক্রিয়েট করতে চাইছি। আমি যদি এটাকে এখানে এরকম ছেড়ে দিই তো এই দুটোর জন্য তো 150 হবে, বাকিদের জন্য কি হবে সেটা কিন্তু আমি ডিক্লেয়ার করলাম, মানে 4.0.2.0 যদি নেটওয়ার্কটা আসে তার জন্য কি থাকবে, তার জন্য আমার একটা ডিফল্ট স্টেটমেন্ট কিন্তু রুট ম্যাপে থাকতে হবে। রুট ম্যাপ যখন পড়িছিলাম মনে করে দেখুন তখন লাস্টে আমরা একটা ডিফল্ট স্টেটমেন্ট কিন্তু এখানে রাখতাম। আমি সেম এখানে করব রুট ম্যাপ, সরি এটা কি হলো, ওকে আমি এখানে করছি রুট ম্যাপ, ঠিক আছে, ভিভিসি পারমিট লিস্ট নাম্বার 2, এবং এখানে কোনো কিছু না করে আমি সিম্পলি বাই ডিফল্ট একটা ডিফল্ট স্টেটমেন্ট আমি এক্সিট করে এখান থেকে বেরিয়ে যাব, মানে বাকি যে নেটওয়ার্কগুলো থাকে তাদের জন্য একটা ডিফল্ট স্টেটমেন্ট আমি ক্রিয়েট করে দিলাম। এবারে এই যে রুট ম্যাপটা আমি ইমপ্লিমেন্ট করব রাউটারে কিভাবে ইমপ্লিমেন্ট করব, এখানেও প্রসেসটা কিন্তু আলাদা। আগের বার যখন আমরা ওখানে রুট ম্যাপটা ইমপ্লিমেন্ট করেছিলাম তখন কিভাবে করেছিলাম, আমরা রাউটার BGP 100 এর ভেতরে আমরা গেলাম, এর আগের বার যখন আমরা লোকাল প্রেফারেন্স করলাম সেখানে কি লিখেছিলাম, BGP ডিফল্ট লোকাল প্রেফারেন্স, এই কমান্ডটা ইউজ করেছিলাম। কিন্তু এখন আমরা এই কমান্ডটাকে ইউজ করব না, এটা ছিল ফর অল দ্য নেটওয়ার্ক ডিফল্ট, কিন্তু এখানে আমাকে এখানে বলতে হবে যে রুটগুলো আমি রাউটার 3 এর কাছ থেকে লার্ন করছি, যে রুটগুলো আমি রাউটার 3 এর কাছ থেকে লার্ন করছি পার্টিকুলার সেই রুটগুলোর আমার লোকাল প্রেফারেন্স যেটা আমি এখানে সেট করেছি সেই লোকাল প্রেফারেন্সটা অ্যাপ্লাই হবে। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে লিখব নেবার, কে আছে 13.0.0.2, মানে রাউটার 3 এর আইপি অ্যাড্রেসটা দিলাম যেটা দিয়ে রাউটার 1 অ্যান্ড রাউটার 3 নেবার রিলেশনশিপ করেছে। তো রাউটার 3 সিরিয়াল 1/1 এর আইপি অ্যাড্রেসটা দিলাম, এখানে দেবো রুট ম্যাপ, কি দেবো বিভিসি, রুট ম্যাপের নামটা দিলাম, ডিরেকশন আবার কি হবে ইন হবে, এই কমান্ডটা আমাকে দিতে হবে। তো যে রুটগুলো রাউটার 1 রাউটার 3 এর কাছ থেকে লার্ন করবে, এবার রাউটার 3 এর কাছ থেকে তো 40, তারপরে 4.0.0.0, 4.0.1.0, 4.0.2.0 সবই তো তো রাউটার 3 দিয়ে লার্ন করবে, কিন্তু রুট ম্যাপ বিভিসি যেটা আমরা ইমপ্লিমেন্ট করব সেটা কার ওপর হবে, দেখো এখানে কিন্তু আমরা যদি এখানে যদি একটু ওপরে যাই আমি শো রুট ম্যাপ করে জিনিসটা দেখাতে পারি, কিন্তু এখানে আমি একটুখানি দেখিয়ে দিই, আমি যদি ওপরে যাই এখানে অলরেডি কিন্তু আমি একটা রুট ম্যাপ ক্রিয়েট করেছি, বিভিসি বলে একটা রুট ম্যাপ ক্রিয়েট করেছি, আমি এটাকে শো রুট ম্যাপ হিসেবেই দেখা যাবে। আমি যদি করি শো আর ইউ রুট ম্যাপ,
তো এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আমি একটা রুট ম্যাপ ক্রিয়েট করেছি সিকোয়েন্স ওয়ানে, ঠিক আছে। লোকাল প্রেফারেন্স ভ্যালু আমি এখানে দিয়েছি, যেখানে একটা অ্যাক্সেস লিস্ট 10 ক্রিয়েট করেছি, তার উপরে আমি লোকাল প্রেফারেন্স ভ্যালু 150 দিয়েছি। এবার অ্যাক্সেস লিস্ট 10 এ কোন দুটো নেটওয়ার্ক মেনশন আছে? 4.0.0.0, ক্লিয়ার হচ্ছে? অ্যান্ড 4.0.1.0, এই দুটো নেটওয়ার্ক মেনশন আছে। আর আরেকটা রুট ম্যাপ ক্রিয়েট করেছি সিকোয়েন্স 2, সেখানে ম্যাচ ক্লজ, সেট ক্লজ, কিচ্ছু ক্লজ নেই, একদম পুরো ডিফল্ট ওয়েতে, কিন্তু উইথ ডিফল্ট ভ্যালু সেই রুট গুলো অ্যাডভার্টাইজ হবে। এটাকে টেস্ট করার জন্য যদি আমি এখানে চলে আসি, শো আইপি বিজিপি, লেটস সি ইট। ফার্স্টে 4.0.0.0 এন্ড 4.0.1.0, ইট শুড গো ভায়া 13.0.0.2, ইট শুড গো ভায়া রাউটার 3। দেখে নিচ্ছি আমি এখানে 4.0.0.0 এন্ড 4.0.1.0, এটা ভায়া 13 যাচ্ছে। ওকে, আরেকবার করি এখানে। একটা ইমপ্লিমেন্ট হয়েছে, একটা হয়নি নাকি? ওকে, ক্লিয়ার আইপি বিজিপি আমি এখানে করিনি, আমি এখানে ক্লিয়ার আইপি বিজিপি স্টার, ঠিক আছে। আমি এখন আমি বিজিপি প্রসেসটা একবার ক্লিয়ার করে নিই। বিজিপি প্রসেসটা ক্লিয়ার হওয়ার পরে এবার যদি আমি এখানে শো আইপি বিজিপি করি, তাহলে আমি আউটপুটটা দেখতে পাবো। একটু ওয়েট করে যাই, বিজিপি টেবিলটা একবারে সিঙ্ক্রোনাইজ। এন্টার করছি, এখন যদি আমি দেখি, ওকে, এখনো সিঙ্ক হয়নি। ওকে, জাস্ট সি ইট, 4.0.0.0, ঠিক আছে, কার ভায়া যাচ্ছে? ভায়া রাউটার 3, 13.0.0.2, 4.0.1.0 কার ভায়া যাচ্ছে? ভায়া রাউটার 3, আগেন 13.0.0.2, বাট 4.0.2.0, ইট শুড গো ভায়া রাউটার 2। আমি যদি দেখি 4.0.2.0, কার ভায়া যাচ্ছে? 12.0.0.2, ক্লিয়ার করতে পারলাম? এই দুটো পার্টিকুলার নেটওয়ার্ক 4.0.0.0 এন্ড 4.0.1.0, এই দুটো পার্টিকুলার নেটওয়ার্ক ভায়া রাউটার 3 যাবে, রেস্ট অফ দ্য নেটওয়ার্ক কিন্তু যেরকম আছে বাই ডিফল্ট সেইভাবেই তারা কিন্তু প্রসেস হবে। আমি যদি রাউটার 2 এর রাউটিং টেবিলে চলে যাই, আমি সেম রেজাল্ট পাবো। আমি রাউটার 2 তে যাচ্ছি, আমি এখানে করছি শো আইপি বিজিপি 4.0.0.0, ভায়া রাউটার 1 যাওয়া উচিত, ভায়া রাউটার 1ই যাচ্ছে। দেখো 12.0.0.1, 12.0.0.1 কে? এই রাউটার 1, রাউটার 1 আর রাউটার 2 এর মধ্যে 12 ডট নেটওয়ার্ক চলছে। ইভেন 4.0.1.0, আগেন ইট ইজ গোয়িং ভায়া রাউটার 1, বাট 40.0.2.0, ইট ইজ ডাইরেক্টলি গোয়িং ভায়া রাউটার 4, দেখতে পাচ্ছি? 24, ইট ইজ গোয়িং ভায়া 24.0.0.2, 24 নেটওয়ার্কটা কাদের মধ্যে রান করছে? রাউটার 2 আর রাউটার 4 এর মধ্যে। তাহলে এইভাবে ওয়েট অ্যাট্রিবিউট, ওয়েট তো সিসকো প্রোপ্রাইটারি এন্ড ইট ইজ লোকাল টু দ্য রাউটার, অ্যান্ড বাই ইউজিং লোকাল প্রিফারেন্স আমরা আমাদের পাথ ম্যানিপুলেশন করতে পারি। এবার দাদা, আপনার যদি আবার কোনো প্রশ্ন থাকে প্লিজ আস্ক মি। হ্যালো।